আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে একটি অন্যরকম রেসিপি নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি আপনাদের সামনে কী রেসিপিটা নিয়ে এসেছি। আমরা কচুরলতি কেনা খেতে পছন্দ করি, সবাই আমরা কচুরলতি কম বেশি পছন্দ করি। শুটকি দিয়ে হোক, চিংড়ি দিয়ে হোক, ইলিশ মাছের মাথা দিয়ে হোক, যে কোনোটা দিয়ে হলেই আমাদের লতি হলেই চলে। তো লতি খেতে আমরা সবাই পছন্দ করি। তো ভিউয়ার্স, আমি এখানে কয়েকটা কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি। চর্তার সাহায্যে আমি কাঁঠাল বিচিগুলো ঠিক এই সাইজ করে আমি কেটে নিচ্ছি। তো আমি যেভাবে কচুরলতি রান্না করি আমি আপনাদের সামনে ঠিক একইভাবে রান্নাটা শেয়ার করতেছি। তো এখানে কাঁঠাল বিচিগুলো আমি কেটে নিয়েছি। তো তার যে উপরে একটা ছাল আছে সেটা আমি এভাবে তুলে নিচ্ছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট দেবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে যাব। তো কাঁঠাল বিচিগুলো আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম 5 থেকে 10 মিনিটের জন্য। আর এখানে আমি এক আটা কচুরলতি নিয়ে নিয়েছি। যে লতিটা শুনছি যে এটা পানিতে হয়েছে, তো পানিতে হয়েছে বলে কচুরলতিটা চুলকানোর সম্ভাবনাটাই বেশি, তাই আমি লবণ দিয়ে মেখে রাখলাম 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর ভিউয়ার্স আমি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। তো ভিউয়ার্স দেখেন কচুরলতিগুলো পানি ছেড়ে দিয়েছে। আপনাদের কাছে যদি হ্যান্ড গ্লোভস থাকে তাহলে হ্যান্ড গ্লোভস আপনার হাতে লাগিয়ে এই কচুরলতিটা ভালো করে কোচলিয়ে তার পানিটা বের করে নেবেন। তা আমার কাছে হ্যান্ড গ্লোভস নেই, আমি একটা পলিথিন দিয়েই হাতটা বেঁধে নিয়েছি। তবে ভালো করে কোচলিয়ে যে কচু যে পানি আছে সে পানিটা বের করব। যদি আপনারা একই প্রসেসে কচুরলতিটা পরিষ্কার করেন দেখবেন যে কচুরলতি হাজারো পানির মধ্যে হলেও চুলকাবে না। খাওয়াতে খেতে অনেকেরই চুলকায়, তো আর চুলকাবে না। তো ভালো করে নর্মাল পানি দিয়ে 4 থেকে 5 বার আপনারা কচলিয়ে কচলিয়ে কচুরলতিটা পরিষ্কার করে ধুয়ে নেবেন। আমি যে প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একই প্রসেসে যদি আপনারা রান্না করেন তাহলে ভুলেও কচুরলতি চুলকাবে না। এরপরে যদি আপনাদের চুলকায় তাহলে একটুখানি লেবু রস দিয়ে দেবেন। তো আমি আশা করি লেবু রস দিতে হবে না, চুলকাবে না। তো কচুরলতিটা আমি পানি ঝরার জন্য রেখে দিলাম। এখানে আমি নিয়েছি চিংড়িগুলো আমার ফ্রিজে ছিল, তো প্রায় অনেক দিনই ছিল তাই লাল হয়ে গিয়েছে। আমি পানি দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। চলে আসলাম চুলায়। আগে আমি কাঁঠাল বিচিগুলো একটু কাঁঠাল বিচির মধ্যে যেটা কষ্ট থাকে সেটা ঝাল করে বের করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি কাঁঠাল বিচিগুলো ঝাল করে নেব। তো ভিউয়ার্স দেখেন কাঁঠাল বিচির কোষগুলো বের হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম, পানি জড়িয়ে নেব ধুয়ে। পরে চুলায় চলে আসলাম। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা দুটা তেজপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন আদা বাটা। এই 3 থেকে 4টি উপকরণ ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি চুলার রাসটা মাঝারি আছে রেখেই। তো আমি এখানে 1/2 কাপ নর্মাল পানি দিয়ে দিলাম বাকি মশলাগুলো দেওয়ার জন্য। দিয়ে দিলাম 1 টেবিল চামচের চেয়েও কম গুঁড়ো মরিচ, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। তো এই সবগুলোকে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচামরিচ, যেহেতু কচুরলতি কচুরলতিতে ঝাল হলে ভালো হয়, সাথে যদি নাগামরিচ হয় আরও ভালো হয়। তো দিয়ে দিলাম চিংড়িগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো ঝাল করে চিংড়িগুলোকে একটু ভেজে ভেজে নেব মশলার সাথে। যেটা চিংড়িগুলো ভাজলে ভালো হবে মশলার সাথে, তা না হলে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। আর যদি আপনারা আগে কষিয়ে নিন মশলার সাথে তাহলে দেখবেন চিংড়ির স্বাদটা আরও ভালো হয়।
দিয়ে দিলাম এখন কাঁঠাল বিচিগুলো। কাঁঠাল বিচিগুলো আমি 3 থেকে 4 মিনিট আমি জাল করে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দেবো লতি। তো ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, করে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরাও আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে যাব। তো লতিগুলো ঢেলে দিয়েছি, তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণে লতি দিয়ে আগে মশলার সাথে মেখে নিচ্ছি। এখন ফুল লতি আমি দিয়ে দিলাম। তো সবগুলো লতি দেওয়া হয়ে গিয়েছে, আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর, আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার কচুর লতিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আরও 3 থেকে 4 মিনিট আমি জাল করে সিদ্ধ করে নিচ্ছি, মানে সিদ্ধ বা কষিয়ে নিচ্ছি লতিগুলো। লতিগুলো যত কষানো ভালো হবে তত খেতে ভালো লাগবে, লতিগুলো আপনারা বেশি নাড়তে যাবে না, তা না হলে সবগুলো লতি ভেঙে তেকতেকা হয়ে যাবে। তো অল্প অল্প পরিমাণ নাড়বেন, 1-2 বার নাড়বেন, বেশি নাড়বেন না। কিন্তু চুলার আঁচটা যত কম রেখে আপনার লতিটা রান্না করবেন তত লতির স্বাদ বেস্ট আসবে, ভালো আসবে। আপনারা বাসা ট্রাই করতে পারেন, আমি যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার কচু লতি রান্না। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।